হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গ্রুপ আজকে হচ্ছে তিরিশে জুন এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব তো আজকে মোট বারোটি কোশ্চেন আছে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো প্রত্যেকটি কোশ্চেনই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেলাইকনও বসে অন করো প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং সন্ধে সাতটার সময় প্রত্যেক দিন জিকের ক্লাস করার জন্য নতুন একটা সিরিজ শুরু করেছি তোমাদের জন্য জি কের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা এখানে মোট ছ হাজার জিকে করানো হবে প্রত্যেক দিন তিরিশটি করে জিকে করানো করা করানো হচ্ছে এবং সে সম্বন্ধে ডিটেলসও বলা হচ্ছে তো ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই প্রত্যেক দিন এই ক্লাসটি অবশ্যই করবে এবং সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকের ক্লাসের পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশানের দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো পিডিএফ তো টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করো টেলিগ্রাম এবং ফেসবুকে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চলো তাহলে দেরিটা করে আজকের ক্লাসটা আমরা শুরু করব আজকের প্রথম কোশ্য কোশ্চেন কোন রাজ্য প্রবাসী শ্রম কমিশন গঠন করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রবাসী শ্রম কমিশন গঠন করেছে সম্প্রতি মধ্যপ্রদেশ অপশান এ ইজ দ্য কারেক্ট তো এই প্রবাসী শ্রম কমিশনটি হচ্ছে যেমন ভিন রাজ্য থেকে অন্যান্য রাজ্যে যেসব কর্মচারীরা মধ্যপ্রদেশ থেকে যেসব মানুষ কাজ করতে গেছিলেন তারা তিন চার মাস ধরে মধ্যপ্রদেশে সম নিজের বাড়িতে ফিরছে তো সেই সব আগত পরিযায়ী শ্রমিকদের কল্যাণার্থে বা তাদের এবং কাজের সুব্যবস্থা করার জন্যই এই প্রবাসী শ্রম কমিশনটি গঠন করা হয়েছে তাদের রোজগারের সুযোগ করে দেওয়ার জন্য তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম আমরা জানি শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছেন লালজি ট্যান্ডেন মধ্যপ্রদেশ সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো তোমাদের করিয়েছি আবার তোমাদের বলে দিই সবগুলো ভারতের সর্বাধিক বাঘের সংখ্যা রয়েছে বাঘ রয়েছে মধ্যপ্রদেশে তোমাদের বলেছি যে ভারতের কিছুদিন আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে বাঘ সম্প্রতি কোন রাজ্যে সবথেকে বেশি বাঘ রয়েছে তো উত্তর হবে মধ্যপ্রদেশে ভারতের কোন রাজ্যে সদ্যেজাত শিশু মৃত্যুর হার সর্বাধিক সেটাও হবে মধ্যপ্রদেশে সদ্যজাত শিশু মৃত্যুর হার সর্বাধিক মধ্যপ্রদেশ চালু করেছে জীবন অমৃত যোজনা জীবন অমৃত যোজনা জীবন শক্তি যোজনা দুটো জীবন অমৃত যোজনা তারপর জীবন শক্তি যোজনা টপ কারেন্ট টপ পারসেন্ট অ্যাপ বলে একটা তারা অ্যাপ লঞ্চ করেছে তারপরে আবার বয়স্ক মানুষদের সহায়তার জন্য সংকল্প যোজনা চালু করেছে সমস্ত কিছু তোমাদের বারবার এগুলো বলার কারণেই হচ্ছে তোমাদের যাতে মাথাতে রিভিশন হতে থাকে বারবার তো সংকল্প যোজনা চালু করেছে তারা এবং মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কগুলোর মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট বারবার পরীক্ষায় থাকে যেমন কানহা ন্যাশনাল পার্ক বান্ধবগড় ন্যাশনাল পার্ক সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক এগুলো পরীক্ষায় থাকে তো এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মধ্যপ্রদেশ থেকে জানতে পারলে মধ্য কারেক্ট আনসার হচ্ছে অপশান এ নেক্সট কোয়েশ্চেন দেখব তার আগে তোমাদের বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে তোমরা লাইক করো আজকের ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পাবে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকেও পাবে অবশ্যই তোমরা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো সেটাও আমি লিঙ্ক দিয়ে রাখছি এবং প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় আমরা জি কে ক্লাস স্টার্ট করেছি সেটা তোমরা প্রত্যেকেই করো আর এই ক্লাসটার লাইক টার্গেট ফোর হান্ড্রেড প্লাস প্রত্যেকে তোমরা লাইক করো ক্লাসটা তো দু নম্বর কোয়েশ্চেন সম্প্রতি আই এম এফ কোন দেশকে তিনশো ছাপ্পান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করবে থ্রি ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য করছে আই এম এফ কারেক্ট হবে মায়ানমারকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার মায়ানমারকে সাহায্য করছে আই এম এফ মায়ানমার তাহলে মায়ানমারের রাষ্ট্রপতির নাম হচ্ছে উইন মিন্ট মনে রাখবে উইনমিন এম ওয়াই এন টি মিন্ট মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপি দাও স্পেলিংটা মনে রাখতে হবে নাইপি দাও এবং কারেন্সি হচ্ছে কিয়াত আই এম এফ এরপর হচ্ছে আই এম এফ আই এম এফ এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টার অবস্থিত আর আই এম এফ এর বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন ক্রিস্টিলিনা এগুলো লিখে রাখবে ক্রিস্টালিনা জর্জিভা জর্জিভা তারপর আই আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে আই এর সম্প্রতি চিফ ইকোনমিস্ট নিযুক্ত হয়েছেন যে কিনা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত গীপা গীতা গোপীনাথ গীতা গোপীনাথ এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য আরও ইম্পর্ট্যান্ট গীতা গোপীনাথ সম্প্রতি আই এর চিফ ইকোনমিস্ট বা মুখ্য অর্থনীতিবিদ অর্থনৈতিক নিযুক্ত হয়েছেন তো এতগুলো আমরা জানতে পারলাম আইএমএফ সম্পর্কে নেক্সট হচ্ছে বিনি মহাজন কোন রাজ্যের মুখ্য সচিব নিযুক্ত হলেন তো বিনি মহাজন সম্প্রতি এর মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন নাইনটিন এইটটি সেভেন বেচের আই অফিসার তো বিনি মহাজন নিযুক্ত হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি অমরেন্দ্র অমরেন্দ্র সিং এবং পাঞ্জাবের রাজধানী আমরা জানি চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার দুটোরই রাজধানী এবং পাঞ্জাবের হাইকোর্ট হচ্ছে চণ্ডীগড় পাঞ্জাবের গভর্নর হচ্ছেন বিপি সিং বাদনোরে বিপি সিং বাদনোরে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব চার নম্বর কোয়েশ্চেন মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রেপ্রেনারশিপ কোন সংস্থার সাথে মিলিতভাবে ফ্রি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ও স্কিল বিল্ড ইনোভেশন ক্যাম্প চালু করেছে এটা চালু করেছে অর্থাৎ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মিনিস্ট্রি কোন সংস্থার সাথে মিলিত হয়ে দুটো কার্যক্রম চালু করেছে একটা হচ্ছে ফ্রি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম একটা লঞ্চ করেছে এবং তার সাথে একটা ক্যাম্প চালু করেছে যেটা হচ্ছে স্কিল বিল্ট ইনোভেশন ক্যাম্প এই দুটো চালু করেছে কোন সংস্থার সাথে মিলিত হয়ে তো আই এর সাথে মিলিত হয়ে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এই দুটো কার্যক্রম চালু করেছে আইবিএম এর পুরো নাম কি পুরো পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোর ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন তো আইবিএম এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ ইয়র্কে নিউ হেড হেডকোয়ার্টার অবস্থিত প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন ইলেভেন উনিশশো সালে এবং বর্তমানে সিইও রয়েছেন অরবিন্দ কৃষ্ণা অরবিন্দ কৃষ্ণা আর আইবিএম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কয়েকদিন আগে তোমাদের করিয়েছিলাম আমি তোমাদের মনে আছে কি না জানি না রাজীব যোশী রাজীব যোশী সম্প্রতি ইনভেন্টার অফ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ইনভেন্টার অফ দ্য ইয়ার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি পুরস্কার পেয়েছেন তো এই রাজীব যোশী তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত বৈজ্ঞানিক তিনি আইবিএম এ কর্মরত তিনি ইনভেন্টার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি পুরস্কারটি পেয়েছিলেন রাজীব যোশী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব পাঁচ নম্বর কোন শহরে ব্যাটারি সোয়েপিং ফ্যাসিলিটি চালু করা হলো ব্যাটারি শপিং সোয়েপিং ফ্যাসিলিটি চালু করা হলো সম্প্রতি চণ্ডীগড়ে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এই শপিং ফ্যাসিলিটির মাধ্যমে কি হবে যেসব শহরে চালিত ব্যাটারি চালিত যানবাহন এর সুবিধার মাধ্যমে ব্যাটারি পরিবর্তন করতে পারবে তারা তারা ব্যাটারি পরিবর্তন করতে পারবে এই সোয়াপিং ফেসিলিটির মাধ্যমে পেট্রোলিয়াম মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এটি শুরু করেছেন নেক্সট কোয়েশ্চেন ছ নম্বর কোয়েশন কোন দেশ রাজেন্দ্র সিংকে পয়েন্টস অফ লাইট অনার দ্বারা সম্মানিত করেছে তো রাজেন্দ্র সিংকে পয়েন্টস অফ লাইট অনার দ্বারা সম্মানিত করেছে ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই রাজেন্দ্র সিংকে এই সম্মান দ্বারা পয়েন্টস অফ লাইট অনার দ্বারা সম্মানিত করেছে তো রাজেন্দ্র সিং হচ্ছেন সাতাত্তর বছর বয়সী একজন শিখ ভারতীয় শিখ যিনি ব্রিটেনে ব্রিটেনে বসবাস করেন এবং সেখানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য স্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করার জন্য তিনি ফান্ড কালেকশন করেছেন অর্থাৎ অর্থ সঞ্চয় করেছেন বিভিন্ন মাধ্যমে এবং সেই কালেক্টেড ফান্ড তিনি সরকার সরকারকে অর্পণ করেছেন তো সেজন্যই ব্রিটেন সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন রাজেন্দ্র সিংকে এই সম্মানে সম্মানিত করেছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাত নম্বর কোয়েশন ক্যাম্পে গৌড়ার একশো আট ফুট উচ্চ মূর্তি কোন শহরে স্থাপিত হল কোন শহরে স্থাপন করা হচ্ছে ক্যাম্পে গৌড়ার একশো আট ফুট উঁচু প্রতিমা কারেক্ট আনসার হবে মূর্তি স্থাপন করা হচ্ছে বেঙ্গালুরুতে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ক্যাম্পে গৌড়া হচ্ছেন প্রসঙ্গত ক্যাম্পে গৌড়া হচ্ছেন বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা সেই জন্য বেঙ্গালুরুতে ক্যাম্পে গড়ার একশো ফুট উঁচু মূর্তি স্থাপন করা হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট নেক্সট হচ্ছে মহারাষ্ট্র সরকার দ্বারা কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো উত্তর হয়ে যাবে বিঠাভাই নারায়ণ গাঁওকর বিঠাভাই নারায়ণ গাঁকরকে মহারাষ্ট্র সরকার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করছে বিঠাবাই নারায়ণ গাঁকর হচ্ছেন একজন সেখানকার প্রসিদ্ধ লোকসঙ্গীতকার তো এই নামটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট অপশানটি ইজ দ্য কারেক্ট আনসার তো মহারাষ্ট্রের আমরা জানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি উদ্ভব ঠাকরে মহারাষ্ট্রের রাজধানী তো মুম্বাই মহারাষ্ট্রের গভর্নর বর্তমানে হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি নেক্সট কোয়েশ্চেন নয় কোন দেশ ভারত ভারত মহাসাগরে পারমানেন্ট মিলিটারি বেস স্থাপন করতে চলেছে তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে ইরান অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ইরান সম্প্রতি ভারত মহাসাগরে পারমানেন্ট মিলিটারি বেস ক্যাম্প স্থাপন করতে চলেছে অপশান এ কারেক্ট আনসার তাহলে এটা ঘোষণা করেছে কে আইআরজিসি এই কথাটি ঘোষণা করেছে আইআরজিসির পুরো নাম কি ইসলামিক রেভলিউশন গার্ড কর্পাস তারা ঘোষণা করেছে যে তারা ভারত মহাসাগরে পারমানেন্ট মিলিটারি বেস স্থাপন করতে চলেছে তাহলে ইরানের রাজধানীর নাম কি বারবার এই কোশ্চেনটা পরীক্ষায় থাকে ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে হাসান রুহানি মনে রাখবে নামটা খুবই ইম্পর্টেন্ট হাসান রুহানি ইরানের কারেন্সি বা মুদ্রা হচ্ছে রিয়াল এই কোশ্চেনটা আরও বেশি ইম্পর্ট্যান্ট রিয়াল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দশ কোন রাজ্যে আষাঢ়ী বীজ নববর্ষ উৎসব উৎসব পালিত হলো আষাঢ়ি বীজ নববর্ষ উৎসব পালিত হলো গুজরাটে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তো গুজরাটে প্রত্যেক বছর এই আষাঢ়ি বীজ নববর্ষ হিসাবে গুজরাটের কচ্ছ অঞ্চলে প্রত্যেক বছর এই দিনটি নববর্ষ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তাহলে অপশন বি কারেক্ট আনসার তাহলে গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি বিজয় রূপানী গুজরাটের বর্তমান গভর্নরের নাম কি আচার্য দেবব্রত গুজরাট রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন সিক্সটি সালে এবং গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর পরবর্তী কোশ্চেন কোন দেশ প্রথম পঙ্গপালের দলকে নিয়ন্ত্রণ করার জন্য ড্রোন মাউন্টেন ইউএলভি স্প্রেয়ার প্রয়োগ করতে চলেছে উত্তর হবে ভারত ভারত এই নতুন প্রযুক্তি ড্রোন মাউন্টেড ইউএল ভি স্প্রেয়ার পঙ্গপালের দলের ওপর প্রয়োগ করতে চলেছে পঙ্গপালের দলকে আটকানোর জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্য তাহলে অপশান সি কারেক্ট আনসার হচ্ছে আর এটার সফল পরীক্ষা করা হয়ে গেছে রাজস্থানে এটার সফল পরীক্ষণ করা হয়ে গেছে নেক্সট কোশ্চেন হচ্ছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিজার্ভস অনুসারে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে ভারতের জিডিপি কত শতাংশ হ্রাস পাবে কারেক্ট आंसर হবে ভারতের জিডিপি হ্রাস পাবে পাঁচ দশমিক পার্সেন্ট জিডিপি ভারতের হ্রাস পাবে আরও তোমাদের এগুলো আমি করিয়েছি বিভিন্ন সংস্থার মত অনুসারে বিভিন্ন হ্রাস পাচ্ছে কোনও সংস্থা বলছে ফাইভ পার্সেন্ট হ্রাস পাবে আবার কোনো সংস্থা বলছে সিক্স পার্সেন্ট কত কোনো সংস্থা থ্রি পার্সেন্ট তো এগুলো তোমাদের তোমরা এক জায়গাতে লিস্ট করে লিখে রাখবে তোমাদের পরীক্ষাতে বলে দেবে যে ইন্ডিয়া রেটিংস অনুসারে মুডিজ অনুসারে আইম ওয়ার্ল্ড ব্যাংক অনুসারে এইসবগুলো তোমাদের এক জায়গাতে লিখে রাখতে হবে তো এরপর হচ্ছে আজকের কোয়েশ্চেন যে কোয়েশ্চেনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে কোন রাজ্যে চালু হলো মহাপর্বণা যোজনা গতকাল তোমাদের কোয়েশ্চেনটা করিয়েছিলাম অবশ্যই তোমরা প্রত্যেকে এই উত্তর কমেন্ট করে জানাও এই ক্লাসের ভিডিও ডিসক্রিপশানে পাবে এবং আজকে সন্ধে সাতটার সময় জি কের ক্লাস অবশ্যই তোমরা প্রত্যেকেই জিকের ক্লাসটা অ্যাটেন্ড করো এবং তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো তাহলে এই গ্রুপে জয়েন করলে তোমাদের সাথে আমি সময় কানেক্টেড থাকতে পারি যে কোনো সময় নতুন আপডেট থাকলে আমি তোমাদের ফেসবুক এবং টেলিগ্রামে পোস্ট করে দিই তো তোমরা অবশ্যই প্রত্যেকে জয়েন করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আরেকটা কথা তোমরা অবশ্যই প্রত্যেকে লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে দেব থ্যাংক ইউ